শুধু ব্রহ্ম বললে কি হবে? যদি বৈরা বিবেক বৈরাগ্য না থাকে, ও তো ফাঁকা শঙ্খধ্বনি। এক গ্রামে পদ্মলোচন নামে এক ছোকরা ছিল, লোকে তাকে পেদ পেদ বলত। গ্রামে একটি পুরো মন্দির ছিল, ভিতরে ঠাকুর বিগ্রহ নাই, মন্দিরের গায়ে অশ্বত গাছ, অন্যান্য গাছপালা হয়েছে, মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে, মেঝেতে ধুলা ও চামচিকার বৃষ্টা, মন্দিরে লোকজন আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যার পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেল। মন্দিরের দিক থেকে শঙ্খ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা করেছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে, ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত, ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দুয়ার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভো ভো শঙ্খ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তো নাহিক মাধব, এদো শাক ফুকে তুই করলি গুল, তাই চামচিকে এগারো দশ জন দেবানে সে দিচ্ছে হানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভব করে শঙ্খ ভুগলে কী হবে? আগে চিত্তশুদ্ধি মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। এগারো জন চামচিকার একাদশ ইন্দ্রিয়, পাঁচ জ্ঞানেন্দ্রিয়, পাঁচ কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিন। আগে ডুব দাও, ডুব দিলে রত্ন, ডুব দিয়ে রত্ন তুলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না, সাধন নাই, বজন নাই, বিবেক বৈরাগ্য নাই, দু চারটে কথা শুনি শিখি অমনি লেকচার। লোক শিক্ষা দেওয়া খুব কঠিন, ভগবানকে দর্শনে পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোক শিক্ষা দিতে পারে। অবিদ্যা স্ত্রী, আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসেন। কথা কহিতে কহিতে ঠাকুর বারান্দা পশ্চিমাংশে বসিয়া আছেন, মনে কাছে দাঁড়াইয়া। ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মনে বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স ২৮, কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া শিখিয়াছেন। ভাবিতেছেন, বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? মনে, শ্রী রামকৃষ্ণ। স্ত্রী যদি বলে, আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? শ্রী রামকৃষ্ণ, অমন স্ত্রী ত্যাগ করবে। যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যা করুক আর যাই করুক, যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তা হইয়ে মনি দেওয়ায় উঠেশান দিয়ে একপাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন, হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিলেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তাহার সকলেই বসে আছে, রাজা দুষ্ট লোক স্ত্রী। অন্তরে ভক্তি থাকলে স্ত্রীও কমে ঈশ্বরের পথে যেতে পারে, নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। মনির চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিত ছিলেন, আত্মহারা করে করুক, আমি কি করিব। মনি, শ্রীরামকৃষ্ণের সংসারে বড় ভয়। শ্রীরামকৃষ্ণ, তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারে জীবের কবু গতি নাই। মনির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তারপর কোনো ভয় নাই, নির্জনে মাঝে মাঝে সাধন করে যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারে ভক্তও ছিল, তারা না সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল, এইবার বিশ্রাম করিবেন। ঠাকুর আহারে বসিলেন, নয়নদাদি ভক্তগণ আজ ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন।